চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর চলেন আজকে কি রান্না করি দেখি। আমি আজকে রান্না করব আমার বাগানের কুমড়ো শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে সবজি। রান্না করার জন্য এখানে নিয়েছি কুমড়া শাক, আলু, চিংড়ি মাছ, আদা, কাঁচামরিচ, তেজপাতা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আস্ত জিরা। প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজি করে নিব। সোমবারে দিয়ে দিব তেজপাতা, জিরা একটু ভাজি হলে এর মধ্যে কাঁচামরিচ, আদা, পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিব। চিংড়ি মাছগুলো ভাজি হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ, এক চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কুমড়া শাকগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। কুমড়ো শাকগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আলু দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে 10 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে আমার শখের বাগানের প্রথম কুমড়ো শাক আর চিংড়ি মাছের সবজি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।